কক্সবাজারের চকরিয়া চিংড়ি ঘের এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে ব্রিফিংয়ে র্যাব জানায়, গত 19 জুন রাতে চিরিঙ্গা ইউনিয়নের গোলদিয়ায় 7টি চিংড়ি ঘেরে হানা দেয় সন্ত্রাসী দল। অভিযোগ পাওয়ার পর গতরাতে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার একটি দল চকরিয়া থানার কোড়ালখালী এলাকায় অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে গ্রেফতার করে। তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র, দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কি করছিস তুই? আমার ভাগ্নি মায়া, আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। আগে যেন আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধু ভাগ্নি। আই লাভ ইউ। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এটাই বাস্তবতা। এর বাস্তবতা মানে না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারাপ উপরে পল্টি লয়ে লেগেছিস? জুতা দে মুতরে। জুতা তো লাগবে এক জোড়া, তাহলে বাড়াই দিও। হারামজাদা খারাপ। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।